হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট মোবাইলে দেখবেন, সেই প্রসেসটি এখন এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনার মোবাইলের মাধ্যমে মাত্র এক ক্লিকেই আপনি আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট সহজেই দেখতে পারবেন। তো চলুন তাহলে সম্পূর্ণ প্রসেসটি দেখে নিই। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আমাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি, আপনি চাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে পারেন। তো ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বারে ক্লিক করে লিখবেন এডুকেশনাল বোর্ড রেজাল্ট, এডুকেশনাল বোর্ড রেজাল্ট, এটা লেখার পরে সার্চ করে দেবেন। তো আমি সার্চ করে দিচ্ছি, সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এই পেজে প্রথমেই দেখেন একটি ওয়েবসাইট আছে এডুকেশনাল বোর্ড রেজাল্ট। তো এই ওয়েবসাইটটা আপনার নিচের দিকেও থাকতে পারে, আপনি সেটা ভালোভাবে দেখে নেবেন। তো এডুকেশনাল বোর্ড রেজাল্ট এটা আমার প্রথমেই আছে, তাই আমি এডুকেশনাল বোর্ড রেজাল্ট এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটি ইন্টারফেস আমার সামনে চলে আসলো। তো এখানেই আমাদের মূল কাজটি করতে হবে। এখানে আমাদের এসএসসি পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন সালে আমরা পরীক্ষা দিয়েছি সেই সালটা আমাদের এখানে দিতে হবে, তাহলে আমরা কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্টটা আমরা পেয়ে যাব। তো এখানে আমাদের প্রথমে দেখুন লেখা আছে এক্সামিনেশন, তো এখানে আমাদের এসএসসিটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি প্রথমটাতে ক্লিক করছি, ক্লিক করলে এখানে দেখেন আমাদের সমস্ত পরীক্ষাগুলোর নাম চলে এসেছে। তো আমাদের এসএসসি যদি দাখিল হয় তাহলে এটা সিলেক্ট করতে হবে, এবং এসএসসি যদি ভোকেশনাল হয় তাহলে এসএসসি ভোকেশনাল সিলেক্ট করতে হবে। তো আপনার যেটা থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এসএসসি ভোকেশনাল এটা সিলেক্ট করে নিচ্ছি। এবার দুই নম্বরে দেখেন আছে ইয়ার, মানে আমরা কত সালের রেজাল্টটা দেখতে চাচ্ছি সেই সালটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি দুই নম্বরে ক্লিক করলাম, এখানে দেখেন সমস্ত সালগুলো চলে এসেছে, আপনি যে সালের রেজাল্টটা দেখতে চান সেই সালটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি 2021 সালের রেজাল্টটা দেখব, তাই এখান থেকে 2021 সিলেক্ট করে নিচ্ছি। আপনি 2022 সালের রেজাল্টটা দেখতে চাইলে এখান থেকে 2022 সিলেক্ট করে নেবেন। তো দেখেন সালটা সিলেক্ট করা হয়ে গেল। এবার তিন নম্বরে দেখেন আছে বোর্ড, তো আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি তিন নম্বর অপশানে ক্লিক করে দেবেন, এখান থেকে আপনার বোর্ডটি সিলেক্ট করে নেবেন। তো আমি যশোর বোর্ডটি সিলেক্ট করে নিলাম। এরপর চার নম্বরে দেখেন আছে রোল, তো আপনি এখানে আপনার রোল নাম্বারটা টাইপ করে বসিয়ে দেবেন। তো আমি আমার রোল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। রোল নাম্বারটা দেওয়া হয়ে গেলে দেখুন নিচে আছে রেজিস্ট্রেশন নাম্বার, তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিচ্ছি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর একেবারে নিচেই দেখুন দুটো সংখ্যা দেওয়া আছে, এই দুটো সংখ্যা যোগ করলে যা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। তো আমি এই দুটো সংখ্যা যোগ করে এখানে ফলাফলটা বসিয়ে দিচ্ছি। তো আপনার এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দুটোর যোগফল এখানে বসিয়ে দেবেন। এটা বসিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে দিলে আপনার রেজাল্টটি আপনার সামনে চলে আসবে, আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন। তো আমি সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা কিন্তু এখানে চলে এসেছে। তো আপনার রেজাল্টটা আপনি চাইলে কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে আপনার মেমোরিতে রেখে দিতে পারেন। তো ভিউয়ার্স, চাইলে আপনি কিন্তু এই প্রসেসে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্টটা সহজেই দেখতে পারেন।